গাজর ফাজর দিয়ে আলু ফলু দিয়ে মানে আলাদা কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় জিনিসটা। নেক্সট কি আছে এখানে? আছে চিকেন। আচ্ছা তো চিকেন আছে, মানে যথেষ্ট কিন্তু স্পাইসি হালকা এন্ড সাইজ গুলো কিন্তু দেখে যথেষ্ট বড় মনে হচ্ছে তোমার। গ্রেভিটাই কিন্তু একটা আলাদা, মানে আলাদা কিন্তু দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এলাচ দেখতে পাচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি ফ্লেভার খুব, মানে একটা দারুণ গন্ধ ছাড়ছে অ্যাকচুয়ালি। নেক্সট ওয়ান এটা হচ্ছে চিকেন 65। আচ্ছা চিকেন 65 আছে, আচ্ছা দারুণ। মানে এটা তো চাইনিজ আইটেম, মানে আমরা রেস্টুরেন্টে চাই সাধারণত চিকেন 65 কে নাকি ক্যাফে চিকেন, মানে রেস্টুরেন্টে সেটা মানে রোড সাইডে স্ট্রিট ফুডে মানে আলাদাই ব্যাপার সেবা। এন্ড দ্য লাস্ট ওয়ান কি আছে তোমার? এটা আছে বুনা স্টিংরে। আচ্ছা স্টিংরে মানে হচ্ছে শঙ্কর মাছ, মানে আমরা কিন্তু সাধারণত সি ফুড পাই না, বাট এখানে হচ্ছে সি ফুড পেয়ে যাচ্ছে হচ্ছে স্ট্রিট ফুডে। তো মানে তোমরা যদি স্ট্রিট ফুডে একটা রেস্টুরেন্ট টাইপের খাওয়া দাওয়ার পাও, মানে সি ফুড ইজ অ্যাকচুয়ালি গ্রেট। তো মানে যারা চাও এখানে সে ট্রাই করতে পারো, পরোটা জিনিসটা কিন্তু একদম খুবই ভালো, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা দেখতেও কিন্তু একটু ইউনিক, তো অবশ্যই মাস্ট ট্রাই কিন্তু। জল আছে এখানে, দিয়েছে হচ্ছে আলুরদম, এটা দিয়েছে মাছের ডিমের বড়া আর একটা পাঁপড়। তো চলো ট্রাই করি, পাঁপড়টা কিন্তু তোমাদের খিচুড়ির সাথে ইনক্লুডেডই আসছে, তো ফার্স্ট টাইম একটু খিচুড়ি ট্রাই করি। প্রচন্ড রোদ, মানে দেখা যাচ্ছে না, বাট খিচুড়িতে ভালো জিনিস যদি বলা যায়, আমি কিন্তু নারকেল পেলাম খিচুড়িতে। একদম সাধারণত নর্মাল যখন বাইরে খিচুড়ি খাই নারকেল কিন্তু কোথাও পাওয়া যায় না, মানে আমি কিন্তু নারকেল পেয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাজর, এই যে গাজর, ঠিক আছে, আলু, মানে সব কিছু দিয়ে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট ভরো টাইপের খিচুড়ি হয়েছে। অ্যান্ড এই হচ্ছে পাঁপড়, তো পাঁপড়টা একটু ট্রাই করি। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, তো এখন ওয়ে ব্যাক টু হোম। তো এই ছিল আজকের পুরো ব্লগটা। তো আজকে চলে এসেছিলাম হচ্ছে সাউথ সিটির একদম পাশে কিছু স্ট্রিট ফুড কভার করতে। তো স্ট্রিট ফুড যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড অবশ্যই হ্যাঁ এই দোকানটা এসে কিন্তু মাস্ট ট্রাই করো, মানে এরকম খাওয়া দাওয়া তোমরা
আই গেস হয়তো আগে কোনোদিন স্ট্রিট ফুডেও খাওনি, মানে রেস্টুরেন্টে টক্কর দেওয়ার মতন খাবার দাবার, তো মাস্ট ট্রাই, এসে ট্রাই করো। তোমরা যেদিন আসবে, আমি আজকে যেটা খেয়েছি সেই আইটেম হয়তো তোমরা নাও পেতে পারো, বিকজ 30 দিনে 30টা নতুন আইটেম। তো এসে ট্রাই করো, তোমাদের কেমন কি লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড ইয়া, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো না কোনো একটা ভিডিওতে। টিল দেন, সাইনিং অফ ব্লগ শপ, গুড বাই।